পাপা, পাপা, তোমার সঙ্গে আমার খুব একটা আর্জেন্ট কথা আছে পাপা, জরুরি ডিসকাশন আছে। একি তুমি এখানে কেন? ছি 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 ছি, বাবা নেশা ক্ষেত্রে আসতে হয়, বাবা শুনলে রাগ করবে তো। আরে কি মুশকিল, আমার একটা আর্জেন্ট ডিসকাশন আছে বাবার সঙ্গে। কেন, ও ঘরে কি গ্যাস পড়ে গেছে? আরে দূর, তার থেকেও আর্জেন্ট। তো একটু পাপাকে ডেকে দাও না ভৃঙ্গিদা। ঠিক আছে ঠিক আছে, দেখছি। বাবা, আপনি কি নেশায় না নিদ্রায়? 50-50। আপনাকে কি এখন ডাকা যাবে? না, যাবে না, যাবে না, ডাকা যাবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। কিন্তু কাতু এসেছিল বাবা। কোন কাতু? আপনার সন্তান কাতু। ও কি, সে কোথায়? এই যে এই যে। দেখি, তুমি এখানে কেন, এই কৈলাসে গেল? পাপা, অসময় এখানে আসার জন্য আমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। না শেখ, তোর মা ঠিক আছে তো? হ্যাঁ, মা ঠিক আছে। আসলে আমি একটা পারমিশন নিতে এসেছি। কিসের? আমি আমি একটু মরতে যাব। হ্যাঁ ঠিক আছে। কি কি কোথায় যাবে বলছো? আগে মরতে। কেন মরতে যাবে কেন? দেখুন, ওই আমার দিদিদের কত ঘটা করে পুজো হয়, গণেশের কত বড় করে পুজো হয়, মহারাষ্ট্রে তো কোটি কোটি টাকা খরচা করে পুজো হয়, আর আর আমার বেলায় ওই 200-250 টাকায় মানুষ পুজো সেরে দেয়, ভালো না। তা তুমি কি করতে চাইছো? আগে আমি আমার মাহাত্ম প্রচার করব, ডাইরেক্ট প্রচার করব মরতে গিয়ে, যাতে সবাই আমাকে বীরের পুজো করে। আমি তো একটা বীর। কিন্তু কাতু, স্বর্গের অবস্থা এখন বিশেষ ভালো নয়। এখানে ইলেকশন ইলেকশন একটা গন্ধ রয়েছে, বুঝতে পারছো না? আর ইলেকশন যদি হয় তাহলে তো তোমারই পোয়া বারো। এই সময় মাল কামিয়ে নাও। মানে ইলেকশন হলে গুন্ডা লাগবে, ন্যাচারালি তোমারই ডাক আগে পড়বে। কেন? তোমার মতো গুন্ডা দেবতা স্বর্গে আর কটা আছে? গুড ক্যাপচার, রিগিং, এসব তো তোমাকেই করতে হবে, ভালো মাল পাবে। না বাবা, ও সমস্ত ও সমস্ত কাজ আমি করব না। করব না, তা করবে কেন? যাতে দুটো পয়সা আসে তা করবে কেন? আপনি তো জানেন ড্যাডি, ছোটবেলা থেকে পয়সার আমার কোনো লোভ নেই, আমি তো একজন নির্লোভ দেবতা। ও নির্লোভ, নির্লোভ না আমার ইয়ে, পয়সার নেশা নেই। পয়সা রোজগার করেছো কোনোদিন? কি করেই বা করবে, ক্লাস 8-এ 3 ফেল করে পড়াশোনাই ছেড়ে দিলে। কত করে বললাম, চিত্রগুপ্তকে হাত করে একটা নকল সার্টিফিকেট ম্যানুফ্যাকচার করে দিই, তা শুনলে না? খালি গুন্ডামি আর গুন্ডামি। আমার ফ্যামিলির ব্ল্যাক শিপ একটা।